Thank you so much. Crime branch থেকে ফোন করেছিল। এই নাম্বারটাই নাকি ট্রেস করা যাচ্ছে না। এই নাম্বারটা নাকি নেই। আমি তো ভুললাম। আরে হাউ ইজ ইট পসিবল? আমি টেক্সট গুলো পাচ্ছি, নাম্বারটা দেখতে পাচ্ছি। নেই। এরকম কম্পিউটার আছে যা তোমার মনের কথা বলে দিতে পারে। এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। দূর আমাদের দেশে আছে নাকি? পৃথিবীতে তো আছে। তারও কোনো সূত্র আছে জানো? আমাদের দেশে এরকম অনেক মানুষ আছে যারা কয়েকটা নাম্বারের সাহায্যে তোমার মনের কথা বলে দিতে পারে। নিউমারোলজি। তোমার হাত থেকে কি ঘটবে সেটা বলে দিতে পারে। অ্যাস্ট্রোলজি। ধ্যান করতে করতে শূন্যে উড়ে যেতে পারে। লেভিটেশন। প্রত্যেকটারই একটা সায়েন্টিফিক রিজন আছে। তাই প্রত্যেকটা যদি সায়েন্টিফিক রিজন থাকতো তাহলে কি পৃথিবীতে এত রহস্য থাকতো? রহস্য উদ্ঘাটন করা মানুষের কাজ। ওকে যাকে তুই তোর কাজ কর, আমি আমার কাজ করি। টাটা। কাজ হেমন্তর কাছে। ও আমার ছোটবেলার খুব কাছের একজন বন্ধু। স্পিরিচুয়াল ইন্টেলিজেন্স বলে একটা বস্তু আছে জানো, আত্মা। যে আত্মা আমাদের এই সমাজের কোনো নিয়ম নীতি আইন শৃঙ্খলা মোরালিটি আমাদের আমাদের মধ্যবিত্ত পাতি সেন্টিমেন্ট কিছু মানে না। এত পড়াশোনা করে কি করলি? একটা কম্পিউটার হ্যাকার হলি আর বাবার পয়সা নষ্ট করলি। আমি যেটা বলছি সেটা বলো, আত্মা আছে মানো না মানো না? প্রমাণ পেলে মানবো। ও তার মানে এটার প্রমাণ পেয়েছো যে আমি পড়াশোনা করে আর কিছুই করিনি, শুধু বাবার পয়সা নষ্ট করেছি? ইউরি আমি সেটা বলতে চাইনি। আমি যেটা বলতে চাইছি যে পড়াশোনাটা তুই করেছিস সেটা করে তুই আরো অনেক বড় কিছু করতে পারতিস। ভুল বললাম? বলাই কি আসে যায়। ঠিক আছে, তোমার সেলফ একটা কম্পিউটার হ্যাকার, তোমার একটা নতুন খবর দিতে চাই, শুনবে? আবার নেশা করছিস? সব ছাড়ো না, যেটা দেখাচ্ছি সেটা দেখো। এটা দেখো, একটা জায়গায় ঢুকে পড়েছি আমি হ্যাক করতে করতে। এই যে কোম্পানিটার নাম help.com, কলকাতা বেসড কোম্পানি, বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসা করে। কিসের ব্যবসা বুঝে যাচ্ছে না, তবে এটা দেখো প্রচুর ট্রানজ্যাকশন প্রচুর। এ দেখো $85,000, $66,000, $72,000। আরেকটা জিনিস দেখাচ্ছি দেখো, অগ্রদূত পিকচার্সের মেনশন আছে মাঝে মধ্যে। এই পুরোটা আমি তোমাকে ডাউনলোড করে দেবো। সন্ধ্যেবেলা দেখা হচ্ছে।